সাবস্ক্রাইব করুন টেক বাংলা চ্যানেলকে, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন আমাদের লেটেস্ট ভিডিও নোটিফিকেশান সবার প্রথম পাওয়ার জন্য। টেক বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বলবো, ভারতীয় সংস্থা ট্রাইয়ের নতুন নির্দেশ জারি হয়েছে। সেই নির্দেশে বলা হয়েছে আপনাদেরকে 29 ডিসেম্বরে রিচার্জ না করলেও আপনারা কেবল লাইন পরিষেবা ব্যবহার করতে পারবেন। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক এক নজরে কী কী নির্দেশ দিয়েছে ট্রাই। এখানে হেডিং আমরা দেখে নেব, নিশ্চিন্তে থাকুন 29 ডিসেম্বরের পরও নির্বিঘ্নে দেখা যাবে সব চ্যানেল। তো কী কী বলেছে পুরো বিস্তারিত জেনে নেব। এখানে টিভিতে চোখ রাখলেই আপনার প্রিয় তারকাদের নিশ্চয়ই বলতে শুনেছেন, নির্বিঘ্নে টিভি দেখার জন্য 29 ডিসেম্বরের মধ্যে নিজেদের পছন্দের প্যাক বেছে নিন, অর্থাৎ আপনার হাতে সময় আর মাত্র একটা দিন। প্যাক পছন্দ করে না নিলে 30 ডিসেম্বর থেকে টিভি দেখতে সমস্যা পড়তে হবে আপনাকে। শেষ মুহূর্তে নিশ্চয়ই তাড়াহুড়োর মধ্যে দিশেহারা হয়ে পড়েছেন, চিন্তা করবেন না, এমন কিছু হবে না। শনিবারের পর অর্থাৎ নতুন বছরে ও নিশ্চিন্তে নিজেদের প্রিয় প্রোগ্রাম উপভোগ করতে পারবেন, তাও আবার নতুন কোনো প্যাক বাছাই ছাড়াও। যেমন 2017 সালের মার্চে ব্রডকাস্টিং অ্যান্ড কেবল সার্ভিস প্রোভাইডারদের জন্য নয়া নির্দেশিকা জারি করেছিল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া ট্রাই। চলতি বছর জুলাইয়ে সেই নির্দেশিকা চালু করার দিনক্ষণ ঠিক করা হয়। তারপর থেকে বিভিন্ন মিডিয়ায় শোনা যাচ্ছে 29 ডিসেম্বরের মধ্যে বদলে যাবে কেবল টিভির পুরনো নিয়ম, অর্থাৎ বাধাহীনভাবে টিভি দেখতে বেছে নিতে হবে নয়া প্যাক, যেখানে ফ্রি চ্যানেলের জন্য একটি নির্দিষ্ট অর্থ দিতে হবে সার্ভিস প্রোভাইডারদের। এর সঙ্গে যে চ্যানেলটি নিতে চাইবেন তার জন্য আলাদা টাকা দিতে হবে। যে চ্যানেলের যা দাম ফ্রি প্যাকের মূল্যের সঙ্গে যুক্ত হবে। যেমন শুধু সনি টিভি দেখতেই আপনার খরচ 19 টাকা, তবে গ্রাহকদের কথা ভেবে ইতিমধ্যেই সস্তার প্যাক ঘোষণা করেছে সনি, জি, স্টার এর মতো চ্যানেলের কর্তৃপক্ষ। তাদের তরফেও জানানো হচ্ছে 29 ডিসেম্বরের মধ্যে প্যাক বাছাই এর কথা। কিন্তু ট্রাইয়ের তরফে বিষয়টি এবার স্পষ্ট করে দেওয়া হলো, ব্রডকাস্টিং ডিপিও ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম অপারেটর এবং লোকাল কেবল অপারেটরদের জানানো হয়েছে, যারা ইতিমধ্যে চ্যানেলগুলির জন্য টাকা দিচ্ছেন বা সাবস্ক্রাইব করেছেন 29 তারিখের পরও তারা নির্বিঘ্নে সব চ্যানেল দেখতে পারবেন। অর্থাৎ বিজ্ঞাপনী কথায় ভর করে এখনই প্যাক বাছাই যে কোনো প্রয়োজন নেই তা স্পষ্ট করে দিয়েছে ট্রাই। স্বাভাবিকভাবে ট্রাই স্বস্তিতে সাধারণ মানুষ আরও কিছু বলেছে, নতুন কোনো প্যাক বাছাই ছাড়া দেখা যাবে সব চ্যানেল। বিজ্ঞাপনী কথায় ভর করে এখনই প্যাক বাছার যে কোনো প্রয়োজন নেই তা স্পষ্ট করে দিচ্ছে ট্রাই। আশা করি আপনি বুঝতে পেরেছেন, আপনাকে আর হুটোপাটা করতে হবে না, 29 ডিসেম্বরের মধ্যে আপনাকে রিচার্জ না করলেই হবে, আপনার সব টিভি চ্যানেল আপনি দেখতে পারবেন। ট্রাইয়ের নতুন নিয়ম খুবই ভালো করেছে, তো নিশ্চিন্তে থাকুন, আবার এই চ্যানেলে চোখ রাখুন, নতুন কোনো আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেবো। আর আপনি যদি আপনার কোনো মতামত থাকে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারেন, আর ভিডিওটি একটুও ভালো লেগে থাকলে একটি লাইক ও শেয়ার করে দেবেন, আর সবার শেষে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।